চলচ্চিত্র হ্যাঁ, তবে আমি একদমই নতুন, মানে আমার ক্যারিয়ার মাত্র শুরু হয়েছে। আমি বিশেষ করি যে মানে আমি প্রথম কোনো ভিন্ন ভিন্ন ধর্মী বলতে চাই, আমার মানে নিজেকে প্রমাণ করা বা কাজের সুযোগ অভিনেতা হিসেবে পাওয়া প্রথম কাজ হচ্ছে হাওয়া। আমার আসলে এই পথ চলার মধ্যে আমি আগে প্যাশনেট ছিলাম, কিন্তু কীভাবে আগে অভিনয় করতে চাইতাম কিন্তু আমি জানতাম না আসলে অভিনেতার জীবন মানে কী কী করতে হয় তার অভিনয়ের ভালো মানে অভিনয় করার জন্য, তার জীবন বোর্ডটা কেমন হওয়া উচিত, ক্যারেক্টারাইজেশন কীভাবে করা উচিত। আমার আসলে সব কিছু শেখা হচ্ছে এই সিনেমাটা করতে গিয়ে। আমি বলি যে এটা আমার স্কুলিং, হাওয়া থেকে আমার স্কুলিং হয়েছে। আর প্রথম আমাকে এই পথ চলায় যে মানুষটা বিশ্বাস করে সেটা হচ্ছে আমার ডিরেক্টর মেজর আমার সুমন এবং আমার টিম, তাদের সহযোগিতা সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারতাম না। আমি না, আমার কাছে মনে হয় আমরা যারা নতুন তাদের এই এটার মাধ্যমে আমাদের জার্নি শুরু। এরপর আমরা অনেকগুলো কাজ করেছি। সাদা সাদা কালা কালার ব্যাপারটা বলি যে এটা এই গানটি কিন্তু আমরা কোনো উদ্দেশ্য করে করিনি যে এই গানটি পপুলার হবে। পপুলার যখন কেউ উদ্দেশ্য করে কোনো কিছু করে, আমার ধারণা সেটা হয় না। ইচ্ছা কিংবা আমার যে ইচ্ছা শক্তি কিংবা আমার যে ভালো লাগা সেখান থেকে করলে হবে। আমি এমন একটা গান আজকে শুরু করব, এই গানটা হিট করবে, যখনই চিন্তা করব তখনই এটা কাজ করবে না। আমি আমার জায়গা থেকে মানে আমি যেহেতু বিজ্ঞাপন বানাই, আমি যখন দেখি যে বিজ্ঞাপনটা আমি ফিল করি যে হ্যাঁ এটা ভালো হবে, তখন দেখি ওটা কাজ করে। যখন আমি বিশ্বাস করি না তখন ওটা হয়। সো প্রথমে আমাকে বিশ্বাস করতে হবে। সো আমি ছবিটা বানানোর সময় এই গানটা যে কাজ করবে এটা আমি জানতাম, কিন্তু এই গানটা ম্যাসিভ হিট করবে এটা তো আসলে কেউ বলতে পারে না। এটা তো গণমানুষের কাছে পৌঁছায়, সেটা তো একটা রিয়াকশন এটা। আচ্ছা, আমার কথা যদি বলি, এটা আমার দ্বিতীয় চলচ্চিত্র। হ্যাঁ, তবে আমি একদমই নতুন, মানে আমার ক্যারিয়ার মাত্র শুরু হয়েছে। আমি বিশ্বাস করি যে মানে আমি প্রথম কোনো ভিন্ন ভিন্ন ধর্মী বলতে চাই, আমার মানে নিজেকে প্রমাণ করা বা কাজের সুযোগ অভিনেতা হিসেবে পাওয়া প্রথম কাজ হচ্ছে হাওয়া। আমার আসলে এই পথ চলার মধ্যে আমি আগে প্যাশনেট ছিলাম, কিন্তু কীভাবে আগে অভিনয় করতে চাইতাম কিন্তু আমি জানতাম না আসলে অভিনেতার জীবন মানে কী কী করতে হয় তার অভিনয়ের ভালো মানে অভিনয় করার জন্য, তার জীবন বোর্ডটা কেমন হওয়া উচিত, ক্যারেক্টারাইজেশন কীভাবে করা উচিত। আমার আসলে সব কিছু শেখা হচ্ছে এই সিনেমাটা করতে গিয়ে। আমি বলি যে এটা আমার স্কুলিং, হাওয়া থেকে আমার স্কুলিং হয়েছে। আর প্রথম আমাকে এই পথ চলায় যে মানুষটা বিশ্বাস করে সেটা হচ্ছে আমার ডিরেক্টর মেজর আমার সুমন এবং আমার টিম, তাদের সহযোগিতা সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারতাম না। আমি না, আমার কাছে মনে হয় আমরা যারা নতুন তাদের এই এটার মাধ্যমে আমাদের জার্নি শুরু। এরপর আমরা অনেকগুলো কাজ করেছি, সেটাও হয়তো অনেকে দেখেছেন আপনারা, কিন্তু হাওয়াটা হচ্ছে আমার প্রথম কাজ যেটা আসলে যেটার মাধ্যমে আসলে আমি আসলে অভিনেতা হিসেবে সুযোগ পেয়েছি। এবং এই তো জার্নিটা আমরা যদি এরপরে আমরা মানে শেষ করে এটা পার্সোনালি সাংবাদিকদের সঙ্গে আমরা আমাদের টিম আছে দায়িত্বশীল যারা আছে যোগাযোগ করবে। এরপর যদি আপনাদের অন্য কোনো কোশ্চেন থাকে এখানে যে কারো কাছে অজয়দা বলতে পারবে, নিশ্চয়ই হলের সংখ্যা বাড়াবেন। সিঙ্গেল স্ক্রিনের ব্যাপারে আমি বলবো যে এই এই জায়গাটা তৈরি করার জন্য হল মালিকদেরকে উদ্যোগ নিতে হবে এবং এই এনভায়রনমেন্টটা দিতে হবে সিনেমা তৈরি করার জন্য। আমার মনে হয় আমরা লেনদিন আগে